এটা সবার মুখে এইভাবে যে জুতোটা মারবে সত্যিই কেউ কিন্তু ভাবতে পারেনি। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা বলছি না, যারা কিনা সবাইকে ল্যাটাকে রণদীপ্ত বাবু বলে আখ্যায়িত করেছে, ওর মতো ভদ্র নম্র যে নাকি পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে নিজের রাজত্ব গড়তে চাইছে তাকে রণদীপ্ত বাবু বলে বলা হচ্ছে, কখনো বা নারায়ণের সাথে তুলনা করা হচ্ছে, সে নাকি আমাদের মুখে জুতো মেরেছে। কি জুতো মেরেছে? কালকে রাত্রিরে একটা লাইভ করে সবার কার মুখে জুতো মেরেছে যে দেখ, যারা যারা লাইভ করতে বলছিলিস যে তুই কোথায় আছিস জানা, তাহলেই সমস্ত কিছু প্রমাণ হবে। তো আমি লাইভ করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি আমার বাড়িতে বসে লাইভ করছি। কিন্তু একটা জুতো আর সবার মুখে কি, এই সরি, একটা লাইভ আর সবার মুখে কি জুতো মারা হলো বন্ধুরা? কারণ এরা মিথ্যে বলতে বলতে মিথ্যে বলতে বলতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এরা আগে থেকেই সমস্ত কিছু সেট করে নিয়েছে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এমন কিছু প্রমাণ তুলে দেব তোমরা যেটা নিজেরা দেখলে বুঝতে পারবে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যেই ক্রিয়েটারই এই ভিডিও দেখুক বা যেই ভিউয়ার্স এই ভিডিও দেখুক, তারা নিজেরা বিচার করলে বুঝতে পারবে যে একটা কথাও এই ভিডিওর মধ্যে কিছু মিথ্যা বলছি না। তাদের ভিডিও থেকেই, তাদের বলা কথার মধ্য দিয়ে তোমাদের সামনে এমন কিছু প্রমাণ তুলে ধরতে চাইছি যেগুলো দিয়ে তোমরা বিচার করে দেখো তো, যে কথাগুলো আমরা বলছি যে এই গামলার সাথে ল্যাটা ছিল এবং ওই যে কালকের লাইভ, ল্যাটা যে কালকে রাত্রিরে লাইভ করেছে তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কাছে লিঙ্ক চলে এসছে আমার FB-তে। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম, তারপরে তো ব্যাপারটা বুঝেই গেছিলাম যে হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, এটা তো হওয়ারই ছিল, কারণ এটা আগে থেকে সেট করা। এবং এটা এইবার নয়, এই সুরাট যাওয়াটা বারংবার কিন্তু গামলার জীবনে আসতে থাকবে এবং এই রকম লাইভ আগে পিছু কিন্তু চলতে থাকবে, কারণ এটা একটা পুরোপুরি কন্ট্রাকচুয়ালি কাজ নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা, কন্ট্রাকচুয়ালি কাজ নিয়ে নেওয়া হয়েছে। তার আগে ল্যাটার লাইভ সম্পর্কে একটু বলে নিই। ল্যাটার লাইভে কালকে ল্যাটা কি বললো, যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো এবং বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা সবাইকে নাকি জানাচ্ছে, তো মাকে বলেছে যেহেতু কালকেও পুজো থাকবে, মানে আজকে লক্ষ্মী পুজো থাকবে, রাত্রিরে আর করতে হয় না, কালকে করো। হ্যাঁ অবশ্যই, মায়ের বয়স হয়েছে, মায়ের দিকটা ভাবছে, এটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু এই দিকটা ভাবলেও ভালো লাগতো আরও, যে আমি যেমন আমার মায়ের দিকটা ভাবছি, আমি আমার মায়ের সন্তান, তেমনি আমি যাকে ভাগিয়ে নিয়ে আসছি তার 3 বছরের একটা সন্তান আছে। একটা 60 বছরের মহিলার থেকেও কিন্তু 3 বছরের একটা বাচ্চার কষ্টটা বেশি যখন তার জীবন থেকে তার মাটা চলে যায়, তাই না? তো সেইখানে সেই পুরুষটি ঠিক ভিডিওতে বলার জন্য মায়ের প্রতি আধিক্যতা দেখালো না, অরিজিনালি মাকে ভালোবাসে, সেটা ভাবার জন্য একটু তো সময় নিতেই হবে প্রত্যেককে। তো শুভেচ্ছা বার্তা দেওয়া হলো, ওইটুকুনি দেওয়ার লাস্টে একটা জিনিস দেখলাম, সু মানে আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল, সে এসেছে এবং তাকে সে কথা বলতে চাইছে, কিন্তু এই ল্যাটা তাকে টাটা 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 ঘুম পাচ্ছে গুড নাইট বলে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। এবং তার কিছুক্ষণ আগে আমি দেখলাম এই ওয়াইটির মোস্ট পপুলার যে দালাল, সেই দালাল একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর মধ্যে লেখা আছে রাত 11টায় ধামাকাদার কিছু একটা হতে চলেছে বা খবর আসছে। আমার কাছে কথা হলো, এই খবর আসছে মানে কোন খবর? ল্যাটার এই লাইভটাকেই নিশ্চয়ই এই দালাল ইনডাইরেক্টলি নিজের থাম্বনেলের মধ্যে লেখাটা দিয়েছে যে রাত 11টায় কিছু একটা হতে চলেছে। তাহলে রাত 11টায় যে কিছু একটা হতে চলেছে ও কি করে জানলো, ও কি করে জানলো বন্ধুরা? কারণ আমি যতক্ষণে দেখেছি লাইভটাও ঠিক 2 ঘন্টা আগে, আমি মানে 2 ঘন্টা পর আমাকে লিঙ্কটা পাঠানো হয়েছিল, আমি অনেকটা পর দেখেছিলাম, মানে লাইভটা হওয়ার 2 ঘন্টা পর আমি দেখেছিলাম এবং এই দালালের ভিডিওটাও দেখলাম সেম টাইম 2 ঘন্টা পর। তো সেখানে দাঁড়িয়ে একটা ভিডিও বানাতে মিনিমাম 20 মিনিটের একটা ভিডিও বানাতে 20 মিনিট সময় লাগবে, সেটাকে সেভ করবে, সেটাকে আপলোড করবে, টাইটেল থাম্বনেল দিতে 5 মিনিট লাগলো মিনিমাম, একটা ভিডিওর জন্য কিন্তু 40 মিনিট 1 ঘন্টা কিন্তু লাগে আমাদের সামনে, তোমাদের সামনে দিতে। সেখানে দালাল আগে ভাগে জানলো কি করে যে রাত 11টার সময় কিছু একটা স্পেশাল খবর হতে চলেছে, মানে আগে থেকেই এদের মধ্যে যে সমস্ত কিছু সেট আপ বট আপ চলছে, যেমন ঠিক ম্যান্ডির সাথে মানে মন্দিরের সাথে যে সমস্ত কিছু সেট হয়ে গেছে, উপরিউক্ত এই যে তোর নামে এই তোর নামে ওই এই সমস্ত চলছে, তো এগুলো আমরা যেমন বুঝতে পারছি সেই রকমই ও যতই দেখাক যে টিনের সাথে ওর কোনোরকম কোনো কানেকশন এখন নেই, কিন্তু আমার মনে হচ্ছে সমস্ত কানেকশন খুব ভালো আছে এবং ল্যাটার সাথেও সম্পর্ক কিন্তু এই দালালের খুব ভালো আছে। যতই উপরিউক্ত টিনকে নিয়ে বাজে কথা বলুক না কেন, ভেতরে কিন্তু ওর সাথে যথেষ্ট সম্পর্ক আছে। কেন বলছি, ও কি করে জানলো যে লাইভটা করছে সেই লাইভটা সম্পর্কে ও আগে কি করে জানলো যে রাত 11টায় কিছু একটা হতে চলেছে? তার মানে তো দালাল জানতো, তার মানে দালাল জানতো মানে আগে থেকেই এটা প্ল্যানিং ছিল, গট আপ কেস ছিল যে হ্যাঁ, রাত 11টায় লাইভ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে যে ও ওই বাড়িতেই আছে। এরপর চলে আসছে যে কথাটা তোমাদের সামনে আমি বলছি বন্ধুরা,
এই যে মানে কালকে লাইভটা হলো, হবে না কেন? যথারীতি টিন তো বাড়ি চলে এসেছে, টিন যথারীতি বাড়ি চলে এসেছে, এবং টিন লক্ষ্মী পুজোতে লেটার বাড়ি, যেই কারণে ওই লাইভটা করতে এতটা মজা পেয়েছে, এই লেটার লাইভটা করতে, এবং তৎক্ষণাৎ মানে লাইভটাকে শেষ করে দিয়েছে। কোথাও না কোথাও যদি আওয়াজ শোনা যায়, কোথাও না কোথাও যদি কারোর গলা শোনা যায়, পায়ের নূপুরের আওয়াজ শোনা যায়, অনেক কিছু আমরা ধরতে পেরে যাবো। যেমন আগের বারে, আগের বারে ও যে নিজের ঘরটাকে দেখাতে গিয়ে, জোড়া পাখিকে দেখাতে গিয়ে ওর যে ব্যাগটা দেখিয়ে ফেলেছিল, সেই ব্যাগটা একজনের জন্য, একটা পুরুষের জন্য দুদিনের জন্য কোথাও যাওয়ার জন্য কিন্তু এনাফ, যথেষ্ট। তো সেটা দেখিয়ে মানুষ খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, নেগেটিভ বা পজিটিভ ক্রিয়েটাররা, যে হ্যাঁ ও কোথা থেকে এসেও কিন্তু লাইভটা করছিল। যেই কারণে এবারে বিছানায় বসে কয়েক সেকেন্ড, মানে মনে হয় 1.5 মিনিট না 2 মিনিটের এরকম একটা লাইভ করে কিন্তু সঙ্গে সঙ্গে লাইভটাকে শেষ করে দিল। এইবার ভাবো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলছি, টিনের মায়ের ভিডিও দেখলাম, টিনের মায়ের ভিডিও দেখলে অনেক কিছু বোঝা যায়। ওই বলে না মানে মা যতই নিজেকে স্টাইলিশ ড্রেস পরে মডার্ন মডার্ন করার চেষ্টা করুক না কেন, যেই রকম তার কালচার, যেই রকম তার কথাবার্তা, সেরকম তো রয়েই যাবে, তাই না? যতই যা হোক, তার মুখ ফসকে দু একটা কথা কিন্তু বেরিয়ে যায়। তার মায়ের ভিডিও থেকে জানতে পারলাম, শুক্রবার দিন রাতে, যেমন তোমাদেরকে আমি বলেছিলাম 11:15 মানে 11:15 শুক্রবার রাতে কিন্তু ওরা ট্রেনে চেপেছে, যথারীতি শুক্রবার চেপেছে, শনিবার দিন বাদ দিয়ে রবিবার দিন 7:22 বা 8:00 মধ্যে আমার দেখলাম, তো মনে পড়ছে না এখন, নেমে গেছে কিন্তু ট্রেন থেকে। তারপর যথারীতি সেই দিনটা, যেটা কিনা আজকের ভিডিও আমাদের সামনে দিল, সেই দিনটা ঘুরেছে, এই টুকটাক বাইরে গেছে, বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টির বিষয়টা কয়েকদিন আগে কার একটা কমেন্ট সেকশনে দেখলাম, ও এই দালালেরই কমেন্ট সেকশনে কিন্তু ব্যাঙ্গালোর সাইড বা এই সুরাট সাইডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তপন, হু ইজ তপন, এরকম একটা যে ভিডিও করেছিল সেখানে কিন্তু উনি বৃষ্টির কথা বলেছিল, যে তোমাদের ওখানকার বৃষ্টি আমাদের এখানে চলে এসেছে, সেখানে ও ভেবেছে যে টিন নাকি ব্যাঙ্গালোর চলে এসেছে। তো ওই বৃষ্টিটা কিন্তু তখন ওই জায়গায় হচ্ছিল, সুরাট বলো, ব্যাঙ্গালোর বলো, এই সমস্ত সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যেই সময় টিন আজকে ভিডিওটা দিল, সেই ভিডিওটা হচ্ছে কিন্তু বন্ধুরা রবিবার দিনের, মানে ওরা শুক্রবার ট্রেনে চেপেছে, শনিবার দিনটা ট্রেনে পুরো দিনটা ছিল, রবিবার দিন সকাল 7:30 8:00 মধ্যে ট্রেন থেকে নেবেছে। ভালো করে তোমরা টাইমগুলো দেখবে, এবং আমি বলার পর তোমরা যদি মনে করো ট্রেনের টাইম টেবিল মিলিয়ে নিতে পারো, তাহলে ঠিক আমার সাথেই কিন্তু একমত হবে আশা করছি। তো নেবেছে ওই দিন যে ঘোরাফেরা করেছে, সেই দিনের ভিডিওটা আজকে আমরা বৃহস্পতিবার দিন পেলাম, সেই দিনের ভিডিওটা আজকে আমরা বৃহস্পতিবার দিন পেলাম। তাহলে এই যে এতগুলো মাঝের দিন, এই মাঝের দিনগুলো প্রমোশনাল ভিডিও তো একটা দিন, তাহলে মাঝের দিনগুলো করছে কি, তার ভিডিও এলি আমরা দেখতে পাবো। এখান থেকেই বোঝা যায় যে এই যে মাঝের এতগুলো দিন ভিডিও মানে কি কি ব্যাপার, কি করছিল। তো এবার আসার বিষয়টা তোমাদের সামনে একটু ক্লিয়ার করে বলে দিই, নাহলে তোমরা অনেকেই আছো তো এক্ষুনি কমেন্ট করতে বসে যাবে। ওরা কিন্তু যথারীতি তোমার মঙ্গলবার দিন ভোর, মানে ওটা তো সোমবারের রাত, সোমবার দিন প্রমোশনাল ভিডিও করেছে সারাদিন, তারপর যথারীতি মঙ্গলবারের ভোর, সেই দিন কিনা 4:31 কিন্তু ওই সুরাট থেকে ট্রেন আছে, 4:31 সুরাট থেকে ট্রেন আছে, যেটা কিনা হাওড়া সুপারফাস্ট, যেটা হচ্ছে হাওড়া সুপারফাস্ট তোমার 4:31 সুরাট থেকে আছে, এবং যেটা তোমার নামার কথা বুধবার দিন 2:10, যেটা বুধবার দিন দুপুর 2:10 তোমার নামার কথা, কিন্তু ওটা লেট করে নেমেছে হচ্ছে 2:31 লেট ছিল, ওটা নেমেছে সন্ধে 6:07 বুধবার দিন সন্ধে 6:07, খুব ভালো করে বোঝো। এবং আমার ভিডিওটা দেওয়ার পর দেখবে ওর ভিডিও যখন আসবে, তোমরা আশা করছি আমার মতো করে তোমাদের সামনে হিসাবটাকে মেলাবার চেষ্টা করছি, ট্রেনের টাইম দেখে এবং ইনফরমেশান নিয়েই তোমাদের সামনে বলছি। তোমরা যারা বিশ্বাস করবে ভালো, যারা বিশ্বাস করবে না, নিজেরা নিজেদের মতো করে কিছু কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারো। তো তাহলে ট্রেনটা কখন ছিল? মঙ্গলবারের ভোর 4:31 ট্রেনটা ছিল হাওড়া সুপারফাস্ট, যেটা কিনা পরের দিন দুপুর 2:10 নামার কথা, মানে বুধবার দিন দুপুর 10:00 নামার কথা, কিন্তু 2:31 ট্রেনটা লেট চলছিল, যেই কারণে সন্ধে 6:07 হাওড়া স্টেশনে কিন্তু ওই হাওড়া সুপারফাস্ট ট্রেন এসে দাঁড়ায়, এবং সেখান থেকে যথারীতি তারা গাড়ি নিশ্চয় একদম ঠিক ছিল, গাড়ি করে সরাসরি চলে গেছে লেটার বাড়ি, এবং ওখানে গিয়ে যথারীতি লেটা লাইভ করেছে। বুঝতে পারছো বন্ধুরা, যদি এতই লাইভ করার শখ ছিল তাহলে বুধবার দিন কেন লাইভটা করতে হলো? তার আগেও তো মানে সোম মঙ্গল এই কটা দিনও তো লাইভ করা যেত, তাই না বন্ধুরা? কিন্তু না, বাড়ি ফিরে এসে ঠিক কিন্তু লাইভটা করলো। এইবার তোমরা বলতেই পারো, যেহেতু ওর এখনো ভিডিও আসেনি, যে ও শুধু কি তার মানে প্রমোশনাল ভিডিও করলো, কোনো কিছু ওখানে ঘোরাফেরার ভিডিও আমাদের সামনে দেবে না? না, এবার দেবে না, কারণ
প্রথমেই যে কথাটা তোমাদের সামনে বললাম যে ও আমার মনে হয় এই যে সুরাটের যে প্রমোশনাল ভিডিওগুলো করছে এগুলো একটা কন্ট্রাকচুয়াল কাজ ধরে নিয়েছে, হয়তো 6 মাস বা 1 বছরের জন্য বা এরকম হতে পারে। 1 বছরের মধ্যে 5 বার বা 6 বার মানে যেই সমস্ত অকেশন থাকে সেই সমস্ত অকেশনের আগে সেই সমস্ত ভিডিও মানে সেই সমস্ত অকেশনের আগে কিন্তু ও হয়তো গিয়ে প্রমোশনাল ভিডিওগুলো করবে। কেন এবার এই কথাটা আমি বলছি, কারণ ওদের ভিডিও থেকেই জানতে পারলাম প্রিন যখন যাচ্ছিল অটো, আজকের ভিডিওতে যখন অটো করে যাচ্ছিল তখন কিন্তু যখন বলছিল যে তিন এই নিয়ে 3 বার সুরাট আসা হলো, পাশে কিন্তু একজন কেউ ছেলে কণ্ঠে বলে উঠলো যে আবারও আসবে। কে বলল? ড্রাইভারটা তাদের হঠাৎ করে চেনা হয়ে গিয়ে এতটাও ক্লোজ হয়ে গেল না যে ও সেকেন্ড বার আসবে সেই কথাটা এখন থেকে সেই ড্রাইভার দাদাকে জানিয়ে দিল, এটা তো সম্ভব নয়। তার মানে চেনা কেউ ছিল, সেই কিন্তু বলল যে আবারও আসবে, এবং সেটা কে, সেটা ল্যাটা ছাড়া কিন্তু আর কেউ নয়। এবং টাইমিংটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দাঁড়াও টাইমিংটা আমি লিখে রেখেছি তোমাদেরকে বলছি, 1 মিনিট 10 সেকেন্ডে 1 মিনিট 10 সেকেন্ডে কিন্তু ও বলছে যে এই নিয়ে 3 বার সুরাটে এলাম এবং পাশ থেকে কেউ একজন পুরুষ কণ্ঠে বলছে যে আবারও আসবে। এটা একটা প্রমাণ, আবারও আসবে মানে ও জানে যে এইবারটা আমি এসেছি, আবারও আমাকে আসতে হবে। এবং আরও একটা প্রমাণ তোমাদের সামনে দিচ্ছি, সেটা হচ্ছে ওর মায়ের ভিডিওতে ওর মা যখন লাইন দেখাচ্ছে ট্রেনের লাইনগুলো, বলছে যে আগের বার যখন গিয়েছিলাম তখন দেখছিলাম এই লাইনটাই কাজ হচ্ছিল এবং এইবার যাচ্ছি দেখছি লাইনটা অনেকটা করা হয়ে গেছে, এবং এর পরের বার যখন আসবো তখন কিন্তু আমরা হয়তো এই লাইনটা দিয়ে যাব। মানে লাইনে কাজ হচ্ছিল, মাঝের লাইনটা ঠিক হয়ে গেছে, সেটাই বলছে যে পরের বার যখন আসবো এই লাইনটা দিয়ে হয়তো যাব। তার মানে টিনের মাও জানে যে পরের বারও আসবে, এবং যে ওই পুরুষ কণ্ঠে শোনা গেছে ওই টাইমটা যে এই নিয়ে 3 বার সুরাট এলাম, সেখানেও যে বলছে সেও কিন্তু বলছে আবার আসবে। মানে এই থেকেই বোঝা যাচ্ছে যে এই যে সুরাটের প্রমোশনাল ভিডিওর কাজটা, এটা একটা কন্ট্রাকচুয়াল কাজ, হয়তো তাদের অকেশন অনুযায়ী বা টিনকে এরকম বলা আছে বছরে 6 বার তোমাকে আসতে হবে, একটা মোটা অ্যামাউন্টের টাকা তাকে হয়তো দেয়া হয়েছে এবং সেই টাকাতেই হয়তো তড়িঘড়ি করে এই নতুন ফ্ল্যাট নিয়ে নেওয়া হলো। বন্ধুরা, নাহলে তোমরা ভেবে দেখো না, প্রফিট যদি না থেকে থাকে তাহলে এই যে ঘন ঘন সুরাট যাওয়া, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? নিশ্চয়ই মোটা অঙ্কের একটা প্রফিট আছে, যেই কারণেই কন্ট্রাকচুয়াল কাজ নিয়েছে, যেহেতু অনেক টাকার একটা বিষয় সেই কারণেই হয়তো একদম এইভাবে একটা 1 বছরের জন্য কাজ নিয়ে নিয়েছে। আরও কেন আমি শিওর হয়ে বলছি যে ওরা অন্য কোথাও ঘোরাঘুরি করবে না, কারণ ওর মা কিন্তু ওর মায়ের ভিডিওতে বলেই দিয়েছে যে এবার আর দিল্লি হয়ে আসবো না, এবার ডাইরেক্ট কিন্তু যেরকম আসছি সেরকম কিন্তু আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। তার মানে প্রতিবার যেহেতু আসতে হবে, এদিক ওদিক কত ঘোরাফেরা করবে, ওই কাছে পিঠের মধ্যে ওই যেই দিন যাবে সেই দিনটা যতটুকুনি যা ঘুরতে পারে ঘুরবে, নচেত সেইভাবে কিন্তু আর কোনো ঘোরাফেরা করবে না। যেহেতু আগের বার প্রথমবার গিয়ে মোটামুটি ঘোরাফেরা করেছে এবং বুঝতেই পারছে যেহেতু একই জায়গায় বারবার যাচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে মানুষ তোকে চিনে যাচ্ছে, জেনে যাচ্ছে, এবং সেখানেও হয়তো বলা যায় না সিআইডি বাহিনী চলে যেতে পারে, যেই কারণে ওরা রিস্ক নিচ্ছে না যে এদিক ওদিক ঘোরাঘুরি করবো। নাহলে তোমরা একটা কথা ভেবে দেখো, আগের বার যেই হোটেলটায় ওরা থাকলো সেই হোটেলটায় এইবার তো কেন থাকলো না? কারণ তাদের সাথে খুব ভালো চেনাশোনা হয়ে গেছিল, ওর ভিডিওতেই বলেছিল সেখানকার ব্যবহার ভালো, সেখানকার খাবার দাবার ভালো, পরিষেবা ভালো, তাহলে সেখানে না গিয়ে এখন কেন এই অন্যরকম একটা হোটেলে তাকে যেতে হলো? দেখো, তার ভিডিও নিয়ে আমি পরে একটা ভিডিও আনব, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের মুখে নাকি জুতো মেরেছে এই ল্যাটা, না না, ল্যাটা আমাদের মুখে জুতো মারেনি, জুতোটা মেরেছে এই দালালের মুখে, কারণ দালাল হাই করতে গেছে আর ল্যাটা বলছে না 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 না, গুড নাইট গুড নাইট, ঘুম পেয়ে গেছে। কতগুলো প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম যে ও যে রাত্রির 11টার সময় লাইভ করবে সেটা এই দালাল কি করে জানলো? তার মানে এদের কাছে সমস্ত কিছু প্ল্যানিং ছিল যে রাত্রির 11টায় লাইভ তোরা করে দিবি বুধবার দিন, তাহলে অনেক কিছু হয়ে যাবে। এবং এই যে রবিবার যে পৌঁছে গেল, রবিবারের ভিডিও আমরা বৃহস্পতিবার পেলাম, তার মানে ভেবে দেখো বন্ধুরা, আগের যে ভিডিওগুলো অষ্টমী নবমী করে যে কত লেটে লেটে 3-4 দিন পরপর ভিডিও দিচ্ছিল, এবং আমি বারবার বলছিলাম যে ওটা অষ্টমীর দিনের ভিডিও নয়, দুপুরের ভাত খাওয়ার অংশটা আগের দিনের, মানে কতগুলো ভিডিও কাট কাট করে এক একটা করে ভিডিও তৈরি করে জাস্ট নবমীর দিন দশমীর দিন বলে ভিডিওগুলো দিয়েছিল। অ্যাকচুয়ালি ওরা হয়তো ওই পুজোর দশমীর দিনই বেরিয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো খুব ভালো করে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এতগুলো দিন গ্যাপ, সেই এতগুলো দিন গ্যাপ হয়তো তোমরা ওর ভিডিও থেকে তখন প্রমাণ পাবে যখন
ও ওর ভিডিওতে প্রমোশনাল ভিডিও ছাড়া আর কিছুই আমাদের সামনে দেখাতে পারবে না। এইবার হয়তো হতে পারে যেই দিন প্রমোশনাল ভিডিও করবে সেই দিনই প্রমোশনাল ভিডিও করার ফাঁকে ফাঁকে এমন কিছু জায়গা টুকটাক ভিডিও করে রেখে দেবে যেখান থেকে একটা ব্লগ হয়ে যাবে, প্রমোশনাল ভিডিও একটা ব্লগ হয়ে যাবে এবং ও সুন্দরভাবে কিন্তু আরও কয়েকটা দিন কাটিয়ে নিতে পারবে। কারণ এই টিন যে কত বড় মিথ্যেবাদী তার জলজ্যান্ত প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে দিলাম, যে ওর মায়ের ভিডিও থেকেও জানা গেছে এবং ও যখন যাচ্ছিল অটোতে তখনও জানা গেছে যে ওরা এই কাজটাকে একটা কন্ট্রাকচুয়াল কাজ করে নিয়েছে, এক বছরের জন্য ওদেরকে আবারও যেতে হবে, যেই কারণে আগে থেকে সেট করে নেয় যে এই তারিখে যাব এবং এই একদিনের মধ্যেই ফিরে চলে আসব এবং সেখানে এসেই আমরা লাইভ করে দেবো। মানুষ ভাববে এই তো আজকে গেল, সেখানে সবাই বলবে লাইভ করে দেখাতে ফোগলা কোথায় ফোগলা কোথায়, এবং ফোগলা সঙ্গে সঙ্গে একটা লাইভ করে দেখিয়ে দেবে যে আমি বাড়িতে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা যেদিন ভিডিও যাওয়ার দিচ্ছে সেই দিন অলরেডি বাড়ি আবার চলে এসেছে। এটাই হচ্ছে কিন্তু আসলে একটা মজাদার খেলা বন্ধুরা, মানে দারুণ একটা খেলা পেয়ে গেছে। তো সুন্দরভাবে তোমাদের সামনে আশা করছি তুলে ধরতে পারলাম যে ওরা কিন্তু যথারীতি মঙ্গলবার দিন ভোর মানে 4:31 ট্রেন ধরে নিয়েছে, হাওড়া সুপারফাস্ট ট্রেন, এবং সেই ট্রেনটা পরের দিন মানে বুধবার দিন দুপুর 10:02 নামার কথা ছিল কিন্তু লেট করে 2:31 ট্রেনটা লেট চলছিল, যে কারণে সন্ধে 6:07 নাগাদ বুধবার দিন ট্রেনটা নামানো হয়েছে। তারপর সেখান থেকে যথারীতি বাড়ি এসে তোমার 11:00 কিন্তু লাইভটা করে দিয়েছে, সুন্দরভাবে আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, তাতে নাকি আমাদের মুখে জুতোর বাড়ি পড়েছে। অ্যাকচুয়ালি জুতোর বাড়ি পড়েছে তো ওই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে, যারা কিনা একটা পরকীয়া করা নারীকে দিনের পর দিন এত সুন্দরভাবে সাপোর্ট করছে, তার নোংরা মতো এত সুন্দরভাবে পট্টি পড়াচ্ছে মলম লাগাচ্ছে যে তাদেরকে মানুষ বলতেও না ঘেন্না লাগে। মহিনা তো অনেক দূরের কথা, মা তো অনেক দূরের কথা, মানুষ বলতেও জাস্ট ঘেন্না লাগে, কোনো ভুলই তাদের চোখে পড়ছে না। আমাদের যেমন সন্দীপদার অনেক অনেক ভুল চোখে পড়েছিল, যে কেন তুমি হেলমেট ছাড়া গাড়ি চালাবে, কেন তুমি ছোট্ট বাচ্চাটাকে তোমার বাবাকে দিয়ে স্কুল পাঠাবে, কেন একটা টোটো ভাড়া করে দেবে না, এগুলো আমরা বলেছিলাম, কিন্তু এদেরকে কোনো কিছুই এদেরকে বলতে শুনি না, সব কিছুতেই খুব ভালো। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি নতুন একটা টিনের ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আর এটা আমি জাস্ট আমার মতো করে একটা ক্যালকুলেশন করে তোমাদের সামনে তুলে ধরলাম, এইবার তোমরা মিলিয়ে দেখো তো যে আমি কথাগুলো বললাম, যে টাইমিংগুলো তোমাদের সামনে দিলাম সেগুলো ঠিক না ভুল, অবশ্যই তোমরা তোমাদের মতো টাইমিংগুলো মিলিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।